সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভারতে আসতেই হঠাৎ অ্যালার্ট হয় কমান্ডোস। বন্ধুরা, এই ছবিটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য, কারণ এইবার সৌদি ক্রাউন প্রিন্স ভারতে এসছেন, কিন্তু তিনি পাকিস্তান যাবেন না। তার থেকেও মারাত্মক ছবি হলো এটা, যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোহাম্মদ বিন সালমান হাত মেলাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের সঙ্গে। আপনারা আশা করি জানেন কে এই অশ্বিনী বৈষ্ণব। আপনাদের এই বছর 2023 সালেই 2রা জুন হওয়া বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? ভারতের খুব মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্ট ছিল সেটা, করমন্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট। হাজার হাজার মানুষের প্রাণ চলে যায় তাতে। ওই প্রথমবার আমরা দেখেছিলাম একজন রেলমন্ত্রীকে, যিনি 24 ঘন্টা সেখানে থেকে রিপেয়ারের যা যা কাজ ছিল সেগুলো করান, এবং খুব দ্রুত ট্রেনের রুট ঠিক করে চালু করে দেওয়া হয়েছিল। পুনরায় ট্রেন চলা শুরু হয়ে যায়। সেটা অনেক বড় দুর্ঘটনা ছিল, কিন্তু যেভাবে সেটা ম্যানেজমেন্ট করা হয়, দুর্ঘটনার পর যেভাবে সেটা ডিল করা হয়, তার জন্য সবাই অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের প্রশংসা করেন। আপনাদের জানায় অশ্বিনী বৈষ্ণব মহাশয় ভারতের রেলমন্ত্রী তো অবশ্যই, সেই সঙ্গে ওনার টেকনোলজি সম্বন্ধে অনেক জ্ঞান রয়েছে। উনি ভারতের ভেতরে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে নিয়ে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এখন যেই দৃশ্য আপনাদের স্ক্রিনে দেখালাম, যখনই মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদির ক্রাউন প্রিন্স ভারতের মাটিতে পা রাখেন, তার সঙ্গে হাত মেলানোর জন্য পাঠানো হয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, ভারতের রেলমন্ত্রীকে। আমরা কেন এটাকে বারবার পয়েন্ট আউট করছি, মন দিয়ে শুনবেন। এর জন্য পাকিস্তানও চিন্তিত। একটা এমন রুটের প্রস্তুতি নেওয়া হচ্ছে যেটা আমেরিকা নিজের অধ্যক্ষতায় বানাতে চায়, নিজের লিডারশিপে ডেভেলপ করতে চায়। ভারত থেকে একটা সি রুট যাবে, আর সেটা কনভার্ট হয়ে যাবে একটা রেলওয়ে নেটওয়ার্কে। প্রথমে সি রুট থাকবে, ভারতের পোর্ট একসাথে কানেক্ট হবে, এবং সেখান থেকে সেই রুট যাবে সোজা মিডল ইস্টে, ওমানে। আর ওমান থেকে সৌদি আরব, ইউএই হয়ে এটা পুরো মিডল ইস্টকে কমপ্লিটলি ভারতের সঙ্গে জুড়ে দেবে। তো বন্ধুরা, এটা অনেক বড় একটা বাদ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ওপর। আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যে পদ্ধতি ছিল, যেটা দিয়ে চীন নিজেকে গোটা বিশ্বের সঙ্গে কানেক্ট করেছিল, রোড এবং ট্রেন ট্র্যাকের সাহায্যে চীন গোটা দুনিয়াতে মাল সাপ্লাই করতে, এমনকি ইউরোপ এবং আমেরিকা পর্যন্ত ট্রেন রুট পৌঁছানোর অনেক বড় প্ল্যান করে রেখেছিল। কিন্তু যদি এই রুট তৈরি হয়ে যায়, যেটা ইউএসএ রয়েছে, ভারত রয়েছে, সৌদি আরব রয়েছে, ইউএই, ওমান রয়েছে, ভেবে নিন সব উপসাগরীয় দেশগুলোই রয়েছে। তো বন্ধুরা, ভারতের পণ্য সামগ্রী অর্থাৎ মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট সহজেই ওই সমস্ত দেশগুলোতে অ্যাভেলেবেল করানো যাবে, এবং ওই দেশগুলো থেকে তেল ঠেল খুব সহজেই ভারতে নিয়ে আসা যাবে। বন্ধুরা, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী এবং আমেরিকা চায়, যেহেতু ভারত বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক এবং কস্ট এফেক্টিভ ওয়েতে নিজের পুরো রেলওয়েকে চালায়, এমন কন্ডিশনে ভারত বেস্ট পজিশনে রয়েছে। সৌদি আরব, ইউএই মোটামুটি পুরো মিডল ইস্টে রেলওয়ে নেটওয়ার্ককে বিছানোর মার্গদর্শন করানোর জন্য। এর মানে বুঝতে পারছেন আপনারা, হয়তো ভারত থেকে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত যে রুট তৈরি হওয়ার ছিল, সমগ্র উপসাগরীয় দেশগুলোকে ভারতের সঙ্গে কানেক্ট করার এই রুট সত্যি তৈরি হচ্ছে, কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের হাত মেলানো পরিষ্কার বুঝিয়ে দেয় সৌদি আরবের রেলওয়ে নেটওয়ার্ক বিছানোর কাজ ভারত পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটা অনেক বড় মিটিং, যাতে আমেরিকা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলেভান উপস্থিত ছিলেন, যেখানে ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয় উপস্থিত ছিলেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সৌদি আরব এবং ইউএইর ইম্পর্টেন্ট ডেলিগেটস। এরা সবাই মিলে মনস্থির করে যে হ্যাঁ, একটা রুট বানাতে হবে, যেটা জল হয়েও যাবে, আবার ট্রেনেও কনভার্ট হবে, মানে জলপথে জাহাজ চলবে, এবং যেখানে গিয়ে জাহাজ থামবে সেখান থেকেই ট্রেন ট্র্যাক শুরু হয়ে যাবে। হাইব্রিড রুট তৈরি করা হবে, যাতে সমুদ্র এবং রেলওয়ে নেটওয়ার্ক ইন্টার কানেক্টেড থাকবে, এবং পুরো মিডল ইস্ট ভারতের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। বাণিজ্য দুর্দান্ত হবে। আগামী সময়ে যদি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক হয়ে যায়, তো সৌদি আরব ইসরায়েলকেও কানেক্ট করবে, আমেরিকাকেও এটা হেল্প করবে, কারণ আমেরিকা চীনকে বিট করতে চায়। যদি চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কমপ্লিট করে ফেলে, তাহলে চীন এখন যে 2 নম্বরে রয়েছে ধনী দেশের তালিকায়, তখন এই চীনের ইকোনমি নাম্বার 1 পজিশনে চলে আসবে, আমেরিকা নেমে যাবে 2 নম্বরে। এই উদ্দেশ্যে আমেরিকা, ইউএই, সৌদি আরব এবং ভারতকে সাহায্য করতে চায়, এবং ভারতের রেলমন্ত্রী এই যে হাত মেলানো, সেটা পরিষ্কার বুঝিয়ে দেয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে অনেক দীর্ঘ সময়ে কাজ করতে হবে সৌদি আরবের সঙ্গে, হয়তো এই দিকেই ইশারা হতে পারে। তাই জন্য এই ছবিটা দেখে পাকিস্তান হতভম্ব হয়ে গেছে। সব থেকে বড় কথা, অনবরত ফোনের পর ফোন যাচ্ছিল সৌদির ক্রাউন প্রিন্সের কাছে, যেহেতু আপনার আপনারা ভারতে যাচ্ছেন G20-র জন্য, তখন যাওয়ার আগে অন্তত 1 ঘন্টার জন্য হলেও পাকিস্তানে আসুন। তা সম্ভব না হলে অন্তত ফেরার সময় আসুন, কিন্তু এই নিয়ে এখনো অবধি কোনো উত্তর দেওয়া হয়নি, কোনো জবাব দেননি সৌদির ক্রাউন প্রিন্স। এর মানে বুঝতে পারছেন, পাকিস্তানকে এখন সবাই এড়িয়ে চলছে, কারণ এখন আর সেই গুরুত্ব নেই পাকিস্তানের। অনেক বড় একটা জিওপলিটিক্যাল রিফর্ম হয়েছে। মিডল ইস্ট কান্ট্রিগুলো এখন ভারতের দিকে বেশি ঝুঁকছে, কারণ ভারত পলিটিক্যালি স্টেবল কান্ট্রি। এখানে জঙ্গি ক্যাম্প চালানো হয় না, এখানে নেতাদের বারবার ক্ষমতাচ্যুত করা হয় না, এখানে ওই লেভেলে ইকোনমিক ক্রাইসিস নেই যেমনটা বর্তমান সময়ে পাকিস্তানের ভেতরে রয়েছে। এত ধার করেছে পাকিস্তান যেটা সে পে করতেই পারছে না, ঋণ নিচ্ছে ঋণ মেটানোর জন্য। এমন ফাইন্যান্সিয়াল অস্থায়িত্ব ভারতে নেই। ভারতের কাছে সৌদির জন্য যদি কিছু থাকে তো সেটা হলো স্কিল লেবারে ভরা অনেক বড় একটা খনি। জানি না ভারতের কতজন কার্পেন্টার, কতজন আর্কিটেক্ট, জানি না ভারতের কতজন ফিজিওথেরাপিস্ট, ডাক্তার সৌদিতে কাজ করেন, প্যারামেডিক্যাল স্টাফ, নার্সেস সৌদিতে কাজ করেন। বন্ধুরা, ভারতের সঙ্গে সৌদি আরবের অনেক বড় কোলাবোরেশন রয়েছে এবং সৌদির যেটা চাই অনেক বড় একটা মার্কেট, তো সেটা হলো ভারত। ভারতে এমন অনেক শস্য উৎপাদন হয় যা সৌদি আরবের প্রয়োজন, ইউএইর প্রয়োজন, তাই ওই সমস্ত দেশ এখন ভারতের দিকে নজর রাখছে। আর এটাই একদমই পছন্দ হচ্ছে না পাকিস্তানের। পাকিস্তানের জঙ্গি সংগঠন কিভাবে কাজ করে জানেন? তারা এমনই রোগে আক্রান্ত যা নিজেদেরকে ক্রান্তিকারী ভাবে, কিন্তু এটা বোঝে না বিশ্ব তাদের সন্ত্রাসবাদী রূপেই দেখে, আর তারা যে কোনো ক্রিয়াকলাপ করতে পারে। তাই মোহাম্মদ বিন সালমানের এই ভয় রয়েছে, কারণ তিনি সৌদি আরবের এমন একজন যুব নেতা যার ইমেজ রিফর্মিস্ট লিডারের। তিনি এমন অনেক রিফর্ম করেছেন, কঠোরপন্থী নিয়মে এমন পরিবর্তন এনেছেন যে ওই আইন এখন লিবারেল হয়ে গেছে। একটা মডার্ন ইসলামিক কান্ট্রি রূপে উদয় হতে চায় সৌদি আরব, এর পেছনে হাত রয়েছে মোহাম্মদ বিন সালমানেরই। এর জন্য ওনাকে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কঠোরপন্থী সংগঠনের তরফ থেকে দূরে রাখা হয়েছে। সৌদি অনেক বড় একটা কান্ট্রি, তাই এত সহজ নয় তার বিরুদ্ধে রেজিস্ট করা, তাও যে কোনো উল্টোপাল্টা ক্রিয়াকলাপ করতে পারে এই জঙ্গিবাদী সংগঠনগুলো। এর জন্য কমান্ডোজ অ্যালার্ট রয়েছে। যতটা সিকিউরিটি বাইডেনকে প্রোভাইড করা হয়েছে তার সমকক্ষ সিকিউরিটি মোহাম্মদ বিন সালমানকেও দেওয়া হয়েছে। ওনাকে একটা সুরক্ষা কবচের মধ্যে রেখে ভারতে আমন্ত্রণ করা হয়েছে। 2জন স্টেট গেস্ট রয়েছে। দেখুন, এক হয় মেম্বার কান্ট্রি, কোনো কনফারেন্স হলে মেম্বার কান্ট্রি রূপে আমন্ত্রণ থাকে, তা তো চলে আসে। উদাহরণস্বরূপ G20 মেম্বার হিসেবে তো এসেছেনই সৌদির ক্রাউন প্রিন্স এবং বাইডেন, কিন্তু এই 2জন স্টেট গেস্টও, মানে এনারা ভারতীয় অতিথি। বাইডেন G20 ছাড়াও অন্য মিটিং করছেন মোদিজির সঙ্গে, এবং মোহাম্মদ বিন সালমানও G20 মিটিং ছাড়াও বাইল্যাটারাল মিটিং করবেন মোদিজির সঙ্গে। অনেক ডিল এবং জিওপলিটিক্স নিয়ে আলোচনা হবে, তাই এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সবকিছু কিন্তু এক কোনায় বসে হা করে দেখছে পাকিস্তান। যে কোনো সময় উল্টোপাল্টা কিছু করতে পারে। মোহাম্মদ বিন সালমান এবং বাইডেনের মাঝে সামান্য বরফ জমেছে ঠিকই, কিন্তু এই বরফ মোদিজি গলাতে পারেন। এখন দেখার বিষয় এটাই, মোহাম্মদ বিন সালমান এবং বাইডেনের মাঝে যে টক্কর বেঁধেছিল তেল নিয়ে, তো সেটা কি মোদিজি সমাধান করতে পারবেন? যদি এমনটা হয় তাহলে এই ট্রাইল্যাটারাল পার্টনারশিপ অনেক স্ট্রং হবে এবং এর ফলে জিওপলিটিক্সে মারাত্মক প্রভাব পড়তে পারে। যদি আপনাদের বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন।